হ্যালো ভিউয়ার্স, আমি রাকিব। এর আগের লেসনে দেখানো হয়েছে কিভাবে আপনার লেয়ার মাস্ক করতে পারেন। এই লেসনে দেখানো হবে কিভাবে আপনারা ক্লিপিং মাস্ক তৈরি করতে পারেন বা ক্লিপিং মাস্ক ইউজ করতে পারেন। তো এখানে এই ফটো ফ্রেমে আমি একটা ইমেজ ইনসার্ট করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমি আগে ইমেজটা নিয়ে আসি, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ইমেজটা ইনসার্ট করলাম। এখন শিফট প্রেস করে ধরে রেখে আমি এখানে এই কোনাটা ধরে ড্র্যাগ করলাম ইনক্রিজ করার জন্য। এন্টার প্রেস করি কিবোর্ড থেকে। এখন মোটামুটি একটা পজিশনে রেখে আমরা এখানে এটা প্রেস করে রাখবো, কারণ আমরা পরবর্তীতে আমরা এই পজিশনটা চেঞ্জ করতে পারবো। আমরা এটা আনচেক করে দিই। এখন আমাদের এখানে একটা সিলেকশন তৈরি করতে হবে। সিলেকশন তৈরি করার জন্য আমরা আগে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে নিব। এরপর এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করব। ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করলে এই সিলেকশনটা তৈরি হয়ে যাবে, যেহেতু এই এজগুলো খুবই শার্প। এখন সিলেকশন থাকার অবস্থায় আমি যদি এখানে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমাদের এই সিলেক্টেড এরিয়া নিয়ে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। এখন এই নতুন লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখানে যেই লেয়ারটা আমরা ক্লিপ করতে চাই, যে ইমেজটা আমরা ক্লিপ করতে চাই, সেই ইমেজটা বা সেই লেয়ারটা আমরা এইভাবে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এই অপশনটা সিলেক্ট করব। তাহলে আমরা দেখবো যে ওই সিলেক্টেড এরিয়ার যে ফ্রেমটা, সেই ফ্রেমে কিন্তু এভাবে ক্লিপ হয়ে গেছে এই ইমেজটা, আর বাকি এই ফ্রেমের বাইরের অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন কিন্তু চাইলে এভাবে আমরা পজিশনটা পরিবর্তন করতে পারি যে কোনো সময়, কিন্তু তবুও আপনি শুধুমাত্র এই যে অংশটুকু এই ফ্রেমের মধ্যে আছে সেই অংশটুকুই ভিজিবল হবে। তো এভাবেই মেনলি ক্লিপিং মাস্ক তৈরি করা যায়। আমরা এখানে আবার রাইট ক্লিক করে যদি রিলিজ ক্লিপিং মাস্কটা সিলেক্ট করি কোনো একটা সময়, তো সেক্ষেত্রে আমরা এভাবে আমাদের ইমেজটা আবারও রিলিজ করে ফেলতে পারবো এই ক্লিপিং মাস্ক থেকে। এটা ছিল কোনো একটা নির্দিষ্ট অংশে কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়। এখন দেখি আমরা কিভাবে টেক্সটে এই ক্লিপিং মাস্ক অ্যাপ্লাই করা যায়। তো এখানে এই ইমেজটা আমরা কিছু টেক্সট নিয়ে নেই আগে, ক্লিপিং মাস্ক এটা টাইপ করলাম। তো টাইপ টুলের সাহায্যে এখানে ক্লিপিং মাস্ক লিখে এখানে আমরা প্রেস করি। এরপর আমরা একটা ইমেজ ইনসার্ট করি এখানে আবারও। তো এই ইমেজটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে এই পজিশন বরাবর রেখে দিই, রেখে ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে। এখন আমরা কিবোর্ড শর্টকাটের সাহায্যে ক্লিপিং মাস্ক কীভাবে করা যায় সেটাও একটু দেখি। কন্ট্রোল অল্টার জি প্রেস করলে এভাবে আমরা ক্লিপিং মাস্কটা তৈরি করতে পারি। তো আবারও যদি আমরা কন্ট্রোল অল্টার জি প্রেস করি, তাহলে কিন্তু এভাবে রিলিজ হয়ে যাবে। এভাবে টেক্সটে ক্লিপিং মাস্ক তৈরি করার পর ঠিক এরকম ড্র্যাগ করলে কিন্তু আমরা টেক্সটের মধ্যে থেকেও এই ইমেজটাকে এভাবে পজিশনটা পরিবর্তন করতে পারি। আর তার থেকেও সব থেকে সুবিধার যে বিষয়টা সেটা হলো যে এখানে কিন্তু এই টেক্সটটা কিন্তু এখনো এডিটেবল আছে, অর্থাৎ আমরা চাইলেই এখানে টেক্সট পরিবর্তন করতে পারবো। তবুও কিন্তু এই টেক্সটে এই ক্লিপিং মাস্ক যে অপশনটা আমরা সিলেক্ট করছি সেটা কিন্তু স্টিল অ্যাপ্লিকেবল হবে। আপনারা যারা আগের লেসনটা দেখছেন তারা লেয়ার মাস্ক করা শিখে ফেলছেন, তো তাদের মাথায় হয়তো আসতে পারে যে এখানে যদি ক্লিপিং মাস্ক ব্যবহার না করে যদি লেয়ার মাস্ক ব্যবহার করতাম তো সেক্ষেত্রে কি হতো। তো ক্লিপিং মাস্ক এবং লেয়ার মাস্কের মধ্যে এই পার্থক্যটাই আমি দেখাচ্ছি যে আসলে কি হতো যদি এখানে আমরা লেয়ার মাস্ক ব্যবহার করতাম ক্লিপিং মাস্কের পরিবর্তে। তো প্রথমে আমি অল্টার প্রেস করে ধরে রেখে এখানে একটা এই দুই লাইনের এই মিড পজিশনে যখন এই সিম্বলটা আসবে তখন আমি একটা ক্লিক করি এটা রিলিজ করার জন্য। এরপর কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এখানে এই টেক্সট লেয়ারের এখানে একটা ক্লিক করব এই সিলেকশনটা তৈরি করার জন্য। এরপর যদি আমি এখানে ক্লিক করি লেয়ার মাস্ক তৈরি করার জন্য, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমরা লেয়ার মাস্ক তৈরি করে ফেলছি ক্লিপিং মাস্কের পরিবর্তে। এক্ষেত্রে লেয়ার মাস্ক ব্যবহার করার সুবিধা যেটা হয় সেটা হলো যে এই টেক্সট লেয়ারটার কিন্তু এখন আমাদের আর প্রয়োজন নেই, অর্থাৎ এটা এখন ইন্ডিপেন্ডেন্ট একটা লেয়ার মাস্ক হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট একটা লেয়ার হয়ে গেছে যেটা সাথে একটা মাস্ক আছে লেয়ার মাস্ক। তো এখন আমরা এটা ইন্ডিভিজুয়ালি ইউজ করতে পারি, টেক্সট লেয়ারটার প্রয়োজন নেই। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই টেক্সটটা কিন্তু এখন আর এডিটেবল ফর্ম্যাটে নেই, অর্থাৎ এই এটা আর টেক্সট
হিসাবে নাই, এটা এখন আছে একটা সিলেক্টেড এরিয়াটা মাস্ক করা হয়ে গেছে। এখন আমরা এটা শেপ আকারে ইউজ করতে পারবো। তো আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ভেতরে যে ইমেজটা যেটা ইনসার্ট করা আছে এখানে, সেটা কিন্তু এখন আমরা চাইলে এইভাবে মুভ করতে পারতেছি না, তো আগে যেভাবে করতে পারতেছিলাম। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে এই যেটা লিঙ্ক করা আছে, এই লিঙ্কটা আমাদের এখানে ক্লিক করে আনলিঙ্ক করতে হবে। আনলিঙ্ক করার পরে এরপরে আমরা চাইলে এখান থেকে এভাবে পজিশনটা পরিবর্তন করতে পারবো। তো এরপরে পজিশনিংটা পরিবর্তন করার পর একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে এখানে আবারও এই লিঙ্কটা করে দেয়া, যাতে পরবর্তীতে এই পজিশনিংটা যে কোনো কারণে পরিবর্তন হয়ে না যায়। এই হচ্ছে মোটামুটি ক্লিপিং মাস্ক এবং লেয়ার মাস্কের পার্থক্য। আর ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে ক্লিপিং মাস্ক যে শুধুমাত্র আমরা ইমেজের ক্ষেত্রে দেখাইছি, ইমেজেই শুধুমাত্র ক্লিপ করা যায় তা কিন্তু না। যদি আমরা কোনো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখান থেকে অ্যাড করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়েও আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ইনভার্ট, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অ্যাড করতেছি এখানে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই ইনভার্ট ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ ইমেজের মধ্যেই পড়ছে। তো এই যে যদি দেখি এখান থেকে, তো এখন যদি আমরা আবারও অল্টার প্রেস করে ধরে রেখে এখানে এই মিড পজিশনে হভার করে এখানে একটা ক্লিক করে দিই, তাহলে কিন্তু আবারও এটা এই লেয়ার মাস্ক করা যে লেয়ারটা সেই লেয়ারের মধ্যে এটা ক্লিপ হয়ে গেছে। অর্থাৎ আমরা ক্লিপিং মাস্ক তৈরি করছি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দিয়ে। তো এই হচ্ছে মোটামুটি এই ক্লিপিং মাস্ক নিয়ে আলোচনা। তো এই লেসনটা এই পর্যন্তই। এই লেসনের সাথে আমরা চ্যাপ্টার 4 শেষ করলাম। এর পরবর্তী লেসন চ্যাপ্টার 5, যেখানে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টস নিয়ে কথা বলবো। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো সম্পর্কেও সেখানে বিস্তারিত আরও আলোচনা করব। তো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, আর পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।